এবং আরো নানাবিধ ক্রিয়াকর্মের সঙ্গে তিনি যুক্ত। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার তারিকুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি 90-এর সেই ছাত্র আন্দোলনের নেতা, চাকসুতে ছিলেন, খানিকটা সময়ের জন্য চাকসুর ভারপ্রাপ্ত সহসভাপতির ভিপির দায়িত্ব পালন করেছেন। সেই সময়কার রাজনীতি, মানে সেই সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির যে গৌরবময় অধ্যায়, 60-এর দশক, 70-এর দশক, 80 বা 90 পর্যন্ত বলা যেতে পারে, সেই ছাত্র রাজনীতি এখন অনুপস্থিত। এবং সামগ্রিকভাবে আমরা যদি গোটা রাজনীতিটাই দেখি, রাজনীতি একটা অবক্ষয় ছেয়ে আছে সর্বত্র রাজনীতির। কারণ কি বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। তৃতীয় মাত্রায় আজকের এই অনুষ্ঠানটিতে আমাকে আলোচক হিসেবে সুযোগ দেওয়ার জন্য জিল্লুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিক হিসেবে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আমার এই সময় যুব রাজনীতির যে পরিচয় করিয়ে দেওয়া হলো, আমার রাজনীতির বিচরণ ক্ষেত্র কুমিল্লা শহরের মহানগরীর দল মত নির্বিশেষে সব দলের সব মতের মানুষদের শুভেচ্ছা জানাই। এই সুযোগে আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোবারকবাদ জানাই। আমার পরিচয় করিয়ে দেওয়ার প্রথমেই আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে 90-এর ছাত্র আন্দোলনের রাজনীতির কর্মী হিসেবে, এবং সেই সময় ছাত্র রাজনীতির সাথে আজকের ছাত্র রাজনীতির একটি তুলনামূলক আলোচনা হয়তো আমি করার চেষ্টা করব। আজকে আমি বলেছি, কিন্তু সামগ্রিক রাজনীতি নিয়ে আজকের মূল্যায়নের ক্ষেত্রে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার আজকে এখানে আলোচনায় আসাতে দুটো বিষয় খুব কাকতালীয়ভাবে দুটো বিষয় ঘটেছে। একটি হচ্ছে আমার সাথে যে আলোচনায় আসছেন ওনার বাড়ি সিলেট, আমি যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হতে যাই, ভর্তি হয়ে শাহজালাল হলে ঢুকছি, আমি একেবারেই অল্প বয়স, তখন আমরা তখন অল্প বয়সী, লেখাপড়া হতো 16-17 বছর বয়স। সেদিন শাহজালাল হলে দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, সিলেট এবং কুমিল্লার মারামারি। আমি তার মাঝখানে পড়েছি এবং এটা একটা কাকতালীয় ঘটনা। এরকম বড় বড় দা, আমাদের সেটা ইউনিভার্সিটি কিরিচ বলতো, বড় বড় কিরিচ নিয়ে আমাকে একজন খাপ করে ধরলো, এই বাড়ি কই তোমার? তা আমি তো আমার বাড়ি কুমিল্লা বললাম। ঘটনাক্রমে যারা আমাকে ধরেছিল তাদের বাড়ি কুমিল্লা, যদি সিলেট হতো তাহলে আজকে এখানে আমি নাও থাকতে পারতাম। পরবর্তীতে এই আঞ্চলিক মারামারিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা সিলেটের আমার উদ্যোগেই পরবর্তীতে অনেক সময় লেগেছে, কিন্তু এই আঞ্চলিকতাটুকু আমি দূর করার চেষ্টা করেছি এবং আমি অনেকাংশেই সফল হয়েছি। আজকে যখন এই তৃতীয় মাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আলোচনা করছি, আমার পরিচয় করিয়ে দেওয়া হলো, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি অশান্ত। আজকের নিউজ এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হল এবং আব্দুর রব হল থেকে শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিম্মা থেকে অনেক পেট্রোল বোমা, ককটেল সহ এগুলো উদ্ধার করা হয়েছে। দুটো বিষয় আসলে কোইনসিডেন্স। 90 বাংলাদেশে একটি আশ্চর্যজনক সময়, স্বাধীনতা উত্তর 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর 90 পর্যন্ত দেশে যে ধারার রাজনীতি চলছিল, মানুষ এক ধরনের দিকশূন্যপুর অচিন যাত্রা, কি হবে জানে না। সেই সময়টিতে সারা বাংলাদেশের ছাত্র যুব সমাজ দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর, এরশাদ সরকারের পতনের পর, স্বৈরাচারের পতনের পর, এদেশের সাধারণ মানুষ আমোদিত হয়েছিল যে এবার এদেশে কিছু ঘটতে যাচ্ছে নূতন করে। এবং সে ধরনের রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও আমরা সেই সময়টিতে সদিচ্ছা দেখতে পেয়েছি। এই প্রথমবার এর আগের এক প্রতিটি দল সম্পর্কেই অন্য দলগুলির প্রশ্ন থাকার সুযোগ ছিল, যে বা যারা ওই সময়গুলিতে রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে অন্য প্রতিপক্ষ দলগুলির অনেক ধরনের প্রশ্ন ছিল। 90-তে এসে একটা কমন কনসেনসাস তৈরি হলো যে আমরা দেশটাকে এবার সবাই মিলে ভালোভাবে চালাব। তিন জোটের রূপরেখার ভিত্তিতে সামগ্রিকভাবে রাজনীতি পরিচালিত হবে, এবং তখন কিছু কমন কমিটমেন্ট ছিল, যেমন বিচার বিভাগের পৃথকীকরণ হবে,
রেডিও টিভির স্বায়ত্তশাসন দেওয়া হবে, 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে, এই ধরনের কিছু কিন্তু কমন কমিটমেন্ট ছিল। 91-এ বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসার পরে আরেকটাও অঙ্গীকার ছিল যে সন্ত্রাসী বা দালাল রাজনৈতিক এদেরকে কেউ নিজেদের দলে প্রশ্রয় দেবে না। আমি হ্যাঁ আমি ওই জায়গাতে আসছি, কাউকে আমরা কনসিভ করব না। আপনাকে এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই, সেই সময়ে জিল্লুভের মাধ্যমে আলোচনাটা আপনি খুব এই পর্যায়ে দীর্ঘ করেন না, কারণ ওনার কাছে সেই সময়টিতে আমি একটি বিষয় বলে আমি ছেড়ে দেব, যে জিল্লুভের মাধ্যমে আমি দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রজন্মের মানুষ হলে অবশ্যই মনে থাকার কথা, আজকের বিএনপির নেতা এম কে আনোয়ার গণদুশ্মন তালিকার ওনার নামটি ছিল 1 নম্বরে, এবং ওই সময় এই গণদুশ্মন তালিকাটি করেছিল সর্বদলীয় ছাত্রৈক্য পদাধিকার বলে। তখন তার প্রথম সহিটি ছিল আমানুল্লাহ আমান, ওই ওই সময় ডাকসুর ভিপি, তারপরে দ্বিতীয় সহি ছিল হচ্ছে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল হাবিবুর রহমান হাবিব। এই এম কে আনোয়ার 32 নম্বরে শেখ হাসিনার, সেই সময় শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীও নন, শেখ হাসিনার বাসায় গিয়েছিলেন 32 নম্বরের বাসায় আওয়ামী লীগে যোগদান করার জন্য, এবং পত্রিকায় এইরকমভাবে ছবিটি এসেছিল যে নেত্রী ওনার সাথে এমনকি দেখাও করেননি। পরের দিন এম কে আনোয়ার সাহেব সে সময় খালেদা জিয়ার বাসায় গেলেন এবং বিএনপিতে ওনাকে গ্রহণ করা হলো। ওই গণদুশ্মন তালিকার 27 জনকে 91-এর নির্বাচনে নমিনেট করলো বিএনপি। তো অর্জনটা যখন আমরা অর্জন মানে সামগ্রিকভাবে পুরো দেশ যেই অর্জনটা নিল, 91-এ এসে বিএনপির সেই সময় রাজনৈতিক পদক্ষেপের কারণে আমাদের সেই স্বপ্নগুলি হ্যাঁ মিলিয়ে গেল। পরবর্তীতে তার ধারাবাহিকতায় ধীরে ধীরে রাজনীতিতে আসলে অবক্ষয়ী হয়েছে। ওই যে বাঁধে একটা ছোট ছিদ্র, ওই সময়টায় যদি বন্ধ করা না যায় পরবর্তীতে বাঁধটা আসলে তলিয়ে যায়, এবং রাজনীতির ওই যে বললেন যে 90-এর ওই সময়ের মানুষের আদর্শিক চেতনা, আজকে আর মানুষ ওইভাবে ছাত্র রাজনীতি যুব রাজনীতি যারা করে সেই সে ধরনের চেতনাটি লালন করে না, ধারণ করতে পারে না। এই কাজটা আমি বলবো যে 91-ই ভেঙে দেওয়া হয়েছে। আমানুল্লাহ আমানরা তখন ডাকসুর ভিপি, ওই সময়টা আমার মনে আছে আমি তখন খুব সক্রিয় ছাত্র রাজনীতি করি, আমানুল্লাহ আমান ডাকসুর ভিপি হওয়ার কথা ছিল না বিএনপিতে তখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় নেতা ছিল দুদু, হ্যাঁ দুদু এবং রিপন, দুদু রিপনকে বাদ দিয়ে তখন আমান খোকনকে আনা হলো। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি কেন আমানকে আনা হয়েছে। 91-এর নির্বাচনের পরে সংসদে এম কে আনোয়ারের পক্ষে এই আমানুল্লাহ আমান যে গণদুশ্মন তালিকাতে প্রথম সইটি তার, সে 91-এর পার্লামেন্টে এই এম কে আনোয়ারের পক্ষে 1 ঘন্টা অ্যাডভোকেসি করেছেন। তো এই আমানুল্লাহ আমানকে দিয়ে কাজটা করানো যাবে, সেজন্যই খালেদা জিয়া সেদিন দুদু রিপনকে নমিনেশন না দিয়ে নমিনেশন দিয়েছিল আসলে আমানুল্লাহ আমান এবং খালিল কবির খোকনকে। এভাবেই বাংলাদেশের মানুষের স্বপ্ন সাতকে বারবার চূর্ণ করে দেওয়া হয়েছে। আমি তো পুরো দায়টা আজকে যে অবক্ষয় রাজনীতি বা ছাত্র রাজনীতির আপনি পুরো বিএনপির উপরে চাপাচ্ছেন। বিএনপির উপর চাপাচ্ছি যে আমি একটা কথা বললাম যে অবক্ষয় একবার শুরু হলে এটিকে থামানো, আবার নতুন ধরনের একটি বিপ্লব সাধিত হওয়ার আগ পর্যন্ত আসলে অবক্ষয় চলতেই থাকে। তবে আমি মানুষ হিসেবে খুব আশাবাদী মানুষ, আমি মনে করি যে অবক্ষয়টি মোটামুটিভাবে অপটিমাম লেভেলে গিয়ে পৌঁছেছে, আর যাওয়ার জায়গা নেই। প্রচলিত এই প্রচলিত ধারণা অবক্ষয়ের বিরুদ্ধে আসবো আপনার কাছে। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, ধন্যবাদ দিলজু সাহেব। আমার ছোট ভাই কুমিল্লা থেকে আসছেন, তাকে স্বাগতম। আমার এলাকাবাসীকে এবং বিশ্বের যেখানেই এই আমাদের আজকের এই আলোচনা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে আমরা শুরু হয়েছিল প্রশ্নটা ছাত্র রাজনীতি এবং বর্তমান রাজনীতির অবক্ষয় নিয়ে, ধীরে ধীরে হ্যাঁ অবক্ষয় নিয়ে। তো এটা একটু ভাই একটু যেভাবে এসছে তার ধারাবাহিকতায় প্রথমে ওনাকে বলি, আজকে আমার মধ্যে আর আপনার মধ্যে মারামারি হবে না ইনশাল্লাহ, আঞ্চলিকতা আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন।
আসলে এই ছাত্র রাজনীতি বলেন আর দেশের রাজনীতি বলেন, রাজনীতিও কিন্তু একটা চর্চা, এটাও কিন্তু একটা ক্রমশ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এখন আমাদের এই যে রাজনীতিতে স্টেবিলিটি আসবে, রাজনীতিক তৈরি হবেন, তার জন্য ইনস্টিটিউশনাল ট্রেনিং, যেটা আগে আমাদের এই যে ডাকসু বললেন বা চিটাগং ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি কলেজগুলোতে যেগুলো সংসদ ছিল, বিগত অনেক দিন থেকে সেই সংসদ নেই। সংসদ হলো একটা প্রাতিষ্ঠানিক রূপ, সেখান থেকে কিন্তু দস্তুরমত রাজনীতির কালচার হতো, সেই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতো সবাই, কিন্তু বিক্রি হতো। এই মানে তো একটা কথা তো বলাই যেতে পারে যে কোনো নির্বাচিত পার্টি, যাদেরকে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে বা তথাকথিত গণতান্ত্রিক সরকার, কারো আমলে কোনো ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন তো হয় না। যে কয়টি নির্বাচন হয়েছে স্বাধীনতোত্তর বাংলাদেশে, 73 এর নির্বাচন তো হয়নি, আমি মনে করি বাকি সব নির্বাচন হয়েছে সামরিক শাসকদের আমলে বা সামরিক শাসক পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতি চেষ্টা করেছেন তাদের আমলে। এক্স্যাক্টলি, আই মিন টু সে দ্যাট। তো এই না হওয়ার কারণে, দীর্ঘদিন থেকে এই অনুপস্থিতির কারণে কিন্তু এইটা একটা ভারসাম্যহীন সিচুয়েশনে আমাদের চলে আসছে। এবং তারই ধারাবাহিকতায় দেখেন, উনি বারে বারে 75 থেকে 91 পর্যন্ত এই পিরিয়ডটাকে যেভাবে অ্যামালগামেটেড করে ফেললেন, এখানে আমি দ্বিমত পোষণ করি। আমাদের 75-এর পট পরিবর্তনের পরে আমাদের সুদিন কিন্তু এসছিল, সেই আমরা একদলীয় শাসন থেকে, এই দুর্ভিক্ষ থেকে, এই হানাহানি থেকে, এবং আমাদের এই যে সমস্ত জনগণের বিরাগ ভজন থেকে আমরা কিন্তু বাইর হয়ে এসেছিলাম। আমাদের একজন নেতা এসেছিলেন, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করেছেন। সেখানে আজকে যে আমরা গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের যে এত বড় আশা ভরসা, হুইচ ইজ দ্য লার্জেস্ট সেক্টর ইন বাংলাদেশ ফর এক্সপোর্ট অ্যান্ড ইনকামিং দি ফরেন রেমিটেন্স, অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইট ইজ নট অনলি দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড কনটেক্সটেও কিন্তু আজকে বাংলাদেশের এই গার্মেন্টস কিন্তু সাংঘাতিকভাবে একটা স্থান দখল করে নিচ্ছে। এখন বিভিন্ন কারণে হয়তো আমাদের একটু উঠানামা হচ্ছে, এটার সাথেও কিন্তু আমাদের স্থানীয় রাজনীতিও কিন্তু জড়িত আছে। সেদিকে গেলাম না, না গিয়েও আমরা আমাদের বিজনেস, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমাদের ইন্ডিয়ান বিজনেস, আমাদের বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক, পার্টিকুলারলি আমাদের মিডল ইস্টের সাথে যা সম্পর্কহীনতা ছিল, বিমুখ ছিলাম আমরা, একমাত্র চিন্তাম রাশিয়াকে, আর কারোর সাথে তেমন কোনো ভালো সম্পর্ক আমাদের ছিল না, এটা কিন্তু 75-এর পরেই আমাদের স্টার্ট হলো। দুর্ভাগ্যবশত আমাদের একটা কিছুদিন পরেই এটা একটা আবার স্থবিরতায় এসে গেল, সেই আমাদের স্বৈরশাসক এরশাদ সাহেবের আমল চলে আসলো। এবং সেখান থেকে আপনি বলতে পারেন, এরশাদ সাহেবের আমল যখন আসলো, এই স্বৈরশাসক থেকে শুরু করে 91 পর্যন্ত যদি আপনি বলেন, আমি আপনার সাথে একমত হব। তখন কিন্তু চারদিকে আপনার দুর্নীতি এবং বিভিন্ন ধরনের, হয়তো উন্নয়ন হয়েছে, বাট ইন এক্সচেঞ্জ অফ দ্যাট আমরা যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়েছি, জাতি যেভাবে তার দুর্নীতি কি তখন বেশি হয়েছে না এই আমি আসছি এই দুর্নীতির কথা বলবো, 90-এর পরে বেশি হয়েছে, 90-এর পরে যে হয়নি আমি কখনো অস্বীকার করব না, তো তখন থেকে হয়েছে, হওয়ার পরে যেটুকু হলো আমরা কিন্তু তখন তার বিরুদ্ধে সোচ্চার হলাম। এই যে আমানুল্লাহ আমান বললেন, অমুক বললেন, তমুক বললেন, এই এর আগেও কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি যেটা বললেন কমিটমেন্ট ছিল, যেমন আমাদের 91-এ একটা কমিটমেন্ট ছিল, বিচার বিভাগ আলাদা করব, সন্ত্রাস দমন করব, উন্নয়নের কাজ করব, দেশকে গর্ব, কিন্তু তার আগেও কিন্তু আমাদের কাছে 86 এসেছিল, 86-এ কিন্তু আমরা সেই আমাদের একাত্মতা অথবা কমিটমেন্টটা রাখতে পারিনি, সেখানে ব্রিচ করেছি, এবং সেই ব্রিচের জন্য কে দায়ী সেটা কিন্তু সকলেই জানে, আমি নাম উচ্চারণ করলাম না, আমার ভাই তরিক ভালো করেই বুঝে নিবে সেটা। তো এইভাবে কিন্তু আমাদের এইভাবে ক্রমবর্ধমানভাবে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসছে। 91-এ যেটা হলো একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেটা লড়াইয়ে সকাল উনি যে বলল তিন দলীয় জোট, জোটে হয়েছে, হওয়ার পরে যা হবার তাই হয়েছে, নির্বাচন হয়েছে, বিএনপি এসছে ক্ষমতায়, বিএনপি এসে 91-এ যে খুব একটা খারাপ কাজ করছে, নো, দিস 91-96 বিএনপি ভালোই চালিয়েছে দেশ, খারাপ চালায়নি। তারপরে ওনার অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার থেকে একটা বিচ্যুতিও ঘটেছে, রাজনৈতিক অঙ্গীকার, এখন রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশে এইটা সব দলেই, যেমন আপনি যেটা বলল আমাদের এমকে আনোয়ার হোসেন সম্বন্ধে, এমকে আনোয়ার সম্বন্ধে যেটা বলল, এখন খমদ আলমগীর এখন তো বিরাট নেতা আমাদের, ওনার কনটেক্সটে যদি যাই, উনি পিএইচডি পেল কি করে, সেই তুষার মোদী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, উনি সেই হালকাটা কর্মসূচির উপর বেস করে উনি পিএইচডি নিয়ে এখন উনি কোথায়? সুতরাং দল পরিবর্তন করা, আমি যেটা বলছিলাম আমার আলোচনার প্রধান বিষয় যেটা ছিল যে এর আগের প্রত্যেকের শাসন নিয়ে প্রত্যেকেরই ধরেন প্রশ্ন করার সুযোগ ছিল। এই প্রথমবারের মতো আমরা সব ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত এসেছিলাম। এম কে আনোয়ারের নামটা কিন্তু শুধু আওয়ামী লীগের দেওয়া নয়, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এম কে আনোয়ার গণদুশ্মন তালিকায় এক নম্বর নাম। আমি এটা এই জন্য বললাম যে নামটা বলতে হয়েছে আমাকে এই জন্য, আমি আই কনসিডার দ্যাট ইজ আ অ্যাপ্লিকেশন, এম কে আনোয়ার এক নম্বর, গণদুশ্মনের তালিকায় এক নম্বর, আমাদের অনেক নেতা হচ্ছে আমানুর রহমান। আপনাদের অভিযোগ ছিল যে তিনি তৎকালীন স্বৈর সরকারকে সহায়তা দিয়েছেন, সচিব ছিলেন, কিন্তু তার সেই স্বৈর শাসক তো এখন আবার আপনাদের সঙ্গে। দাপ্তরিক দাপ্তরিক কাজ চালাইছে, দাপ্তরিক ভাবে হি ওয়াজ বাউন্ড, he was obligated to do it. এখন এই জন্য গণদুশমন উপরে উপাধি দিলাম। এখন আপনিও তো আসলে এম কে আনোয়ার পক্ষে অ্যাডভোকেট করছেন, আপনার স্বাধীন অব্লিগেটেড উনি দাপ্তরিক কাজ চালাইতে। এই বিষয়টি কি তদানীন্তন দলগুলির প্রধানরা জানতেন না এম কে আনোয়ারের নামটা গণদুশমন তালিকায় এক নম্বর নাম হিসেবে এস্টাবলিশ? এইভাবে উত্তর না দিয়ে আমাকে বলতে দেন, আমাদের কি এদেশে পাকিস্তান এবং থেকে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, স্বাধীনতা যুদ্ধ করার সময় কি আমাদের প্রশাসনের লোকজন ছিল না? এই আর্মি ছিল না এদেশে? আর্মি পুলিশ ছিল না? আমাদের এই সচিবরা ছিল না? এরা কি সবাই গণদুশ্মন হয়ে গেল? সবাই কি তখন এই জিহুজুর জিহুজুর বলে নাই? অল দি ডিসি এন্ড অল দি এসপি এভরিবডি ওয়াজ বাউন্ড টু ওবে দেয়ার ইনস্ট্রাকশনস, দ্যাট ওয়াজ আন্ডার কম্পালশন, বাট মনে মনে তারা হয়তো ঘৃণা করছে, সেটা মনের দিক থেকে ডেফিনেটলি, বিকজ সকল মানুষের যদি সেই ঐকমত না থাকতো, দ্যাট ইজ মরাল সাপোর্ট যদি না থাকতো, তাহলে কি আমাদের স্বাধীনতা তো যদি এইভাবে হয়ে যেত? সমস্ত বাংলাদেশি মানুষ, সমস্ত এই 7.5 কোটি মানুষ, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আচ্ছা উনি শেষ করে আসেন, আমাকে শেষ করতে দেন, সমস্ত এই বাংলাদেশের মানুষ এক বাক্যে তখন আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিয়েছে। সমর্থন দিলে এই যে মরাল সাপোর্ট, মরাল সাপোর্ট সাংঘাতিক একটা জিনিস। আপনি মরালে যদি স্ট্রং না থাকেন তাহলে ফিজিক্যালি কোনোদিন কাজ করতে কিন্তু ইজি হবেন না, এত তাড়াতাড়ি আপনি সাকসেস আনতে পারবেন না। এই জন্য মরাল সাপোর্ট, আপনি যদিও বলেন ইন্ডিয়া আমাদের স্বাধীনতা নিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি, যদি এই দেশের ভিতরে যে মানুষগুলো ছিল, এই জন্য আমি বলি সবাই আমরা ফ্রিডম ফাইটার, এমন কোনো গোষ্ঠীকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, কারণ এইখানে ভিতরে যারা ছিল বরং দে আর ইন মোর রিস্ক, বিকজ তাদের ঘরবাড়ি পুরানো হচ্ছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গ্রামে গিয়ে লোকজনের সাথে, যারা কোনো দিন জীবনে আপনার এয়ার কন্ডিশন রুম ছাড়া ঘুমায়নি তারাও কিন্তু আপনার ঘুমাইতে হয়েছে সেই খড়ের উপরে, এইভাবে এক্সাম্পল আছে। সুতরাং এটাকে এই যে শ্রেণীবিন্যাস করে অমুক মুক্তিযোদ্ধা আর তমুক মুক্তিযোদ্ধা নয়, আমরা স্বপক্ষের আমরা বিপক্ষের, এইসব জিনিসও কিন্তু এখন কারণে আমাদের মধ্যে যে পার্টিজন যেটা আসতেছে, দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন ফর আস। আমি একটা উদাহরণ দিতে পারি আলজেরিয়ার কথা, আমরা সবাই জানি আলজেরিয়া কিন্তু মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন হয়েছে। তো একজন কূটনীতিকের কথা আমি বলছি, তো উনি একজন আলজেরিয়ানকে জিজ্ঞেস করলো, আমার তারই একটা লিখে কিন্তু একজন কূটনীতিকের মানে দিঘা থেকে আমি উদ্ধৃতিটা দিচ্ছি, তো আলজেরিয়াতে উনি ছিলেন বাংলাদেশি, তো উনি বললো আমি আই ওয়ান্ট টু সি এ ফ্রিডম ফাইটার, বলে ফ্রিডম ফাইটার তুমি কী দেখবা, দিট ওয়াজ দি ডিমান্ড অফ দি টাইম, বলে না আমি দেখতে চাই দ্যাট ভেরি পার্টিকুলার পার্সন, তখন তার শার্টটা খুলে দেখালো এই যাও দিস ইজ ফ্রিডম ফাইটিং, তাকে যে টর্চার করা হয়েছে তার পিঠের মধ্যে দাগগুলো বিদ্যমান, সে কিন্তু এগুলো নিয়ে আর উচ্চবচ্চ করতেছে না, হি ইজ নাও সাইলেন্ট, হি ইজ ওয়ার্কিং নর্মালি, কিন্তু আমরা যে মুক্তিযুদ্ধের প্রজন্ম অমুক তমুক এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখানেও আমাদের আঘাত করছে। ডেফিনেটলি যারা মুক্তিযুদ্ধ সরাসরি করছে উইসালে, আজকে কী হচ্ছে চারজন না পাঁচজন সচিব, এটা কি ক্যান ইউ ইমাজিন, পাঁচজন সচিব এবং সবাই যদি অ্যানালাইসিস করি দে আর অল প্র আওয়ামী লীগের লোক, তারা এই চারজন বোধ হয় চারজন সচিব পাঁচজন সচিব তারা কিন্তু ফলস মুক্তিযোদ্ধা, তো মোরালিটি কোথায়, প্রশাসন কোথায়? আমি কি বলবো? হ্যাঁ না না উনি প্রশ্ন করুক, এই যে অবস্থার মধ্যে তারপরে আপনার ধরেন বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে, আপনার যদি গণতন্ত্র বলেন, আমরা তো গণতন্ত্র চাই এবং ইট ইজ ডেফিনেটলি, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলছি, বর্তমানের প্রসঙ্গে পরে আসছে, আমি আসছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কিছু এমন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি নিয়ে কথা বলতে কষ্ট হবে, আপনি আমি আপনাকে বা ধরেন আপনার বাবাকে স্ল্যাপ করলাম,
করলেন দুই বছর আগে তিন বছর আগে মারলাম পিটাইলাম আমি খুব ভালো গলফ খেলি অথবা ভালো টেনিস খেলি আপনি দর্শক আপনি দেখলেন যে আমি জিতে গেলাম আমি চ্যাম্পিয়ন হলাম ভালো খেলেই আমি জিতলাম আপনি কি কখনো ক্ল্যাপ করতে পারবেন আপনি পারবেন না অন্য দর্শকরা পারবে হয়তো আপনি হাততালি দিতে পারবেন না আপনার বাবাকে আমি পিটাইছি ১৯৭১ সালে যে জাতিটাকে রেপ করে দিছে যারা এই পাকিস্তানিদেরকে বাংলাদেশে খেলার মাঠে চুম্বন করার প্রতিযোগিতাও হয় দেয়ার ইজ এ ক্লাস আপনি যে কথা বলতেছেন যে মুক্তিযুদ্ধের কথা যে মুক্তিযোদ্ধারা সবাই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আর যারা বিরোধিতা করেছি আমার বক্তব্য হচ্ছে যে আমার আপনি নন ক্লাসিফাইড সম্বন্ধে পক্ষে এবং বিপক্ষে বলেছি ক্লাসিফাইড জায়গায় আমি আসবো ক্লাসিফাইডদের সম্পর্কে আপনাদের মূল্যায়ন আপনারা ইনিয়ে বিনিয়ে ট্রান্সপারেন্ট হতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে স্বচ্ছ বিচার প্রক্রিয়া হইতে হবে মানে বহু রকমের কিচ্ছা কাহিনী বলেন আমি স্পষ্ট একটা প্রশ্ন করতে চাই যে আইনের ফাঁক ফোকর দরকার হলে বন্ধ করে হলেও অন্যায় করে হলেও যে আইনে অনেক জায়গায় এখন এই মুহূর্তে ৪০ বছর পরে কভার করা যাচ্ছে না তারপরে আপনি গোলাম আজমের ফাঁসি চান কিনা তারপরে আপনি মতিউর রহমানের ফাঁসি চান কিনা নেতানেত্রীরা বলছে যে বিচার প্রক্রিয়া নাকি স্বচ্ছ হচ্ছে না সেটা আব্দুল কাদের মোল্লার ফাঁসিও কেটে আপনি চান কিনা দিস ইজ ডিফারেন্ট।